ভাইয়া আজকে এলইডি টিভির রিমোট কত টাকায় দিবেন ভাইয়া একশো টাকায় মাত্র একশো টাকা থেকে আজকে এলইডি টিভির রিমোট পাওয়া যাচ্ছে ভাইয়াদের কাছে ভাই কি কি ব্র্যান্ডের টিভি পাওয়া যায় যদি একটু বলতেন সনি স্যামসাং এলজি তারপরে হলো আপনার হায়ার হাই যত ব্র্যান্ড আছে যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডেরই টিভি রিমোটগুলো পাওয়া যাচ্ছে আপনাদের কাছে এলসিডি এলইডি আচ্ছা এলসিডি এবং এলইডি ভাই অনেকে ভয়েস কন্ট্রোল রিমোট চাই অনেকে ম্যাজিক

এসি ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের রিমোট কিন্তু আপনারা ভাইয়ের কাছে পাবেন এবং যত এলসিডি এবং এলইডি এবং চাইনিজ টেলিভিশন ব্র্যান্ডেড টেলিভিশনে যত রিমোট আছে সবগুলা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা থেকে তাওয়াকুল ইলেকট্রনিক্সে গাইস আমরা আছি তাওয়াকুল ইলেকট্রনিক্সে আর আমাদের সাথে রয়েছেন জুয়েল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মিঠু ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো রিমোটের মেলা চলতেছে তাওয়াকুল ইলেকট্রনিক্সে আচ্ছা আপনার কাছে টিভি এবং এসি সব রিমোট পাওয়া যাচ্ছে কোন আচ্ছা আপনাদের অফিসের ঠিকানাটা একটু বলে দিবেন খিলগাঁও শান্তিপুর স্কুলে আসলে আমরা পিক আপ করে নিব আমাদের অফিস এখনই জি আজকে কোন রিমোট থেকে দেখানো শুরু করবেন আজকে শুরু করব হলো আমি সবচেয়ে কম দামি রিমোট দিয়ে শুরু করি আচ্ছা বলবে একশো টাকার রিমোটটা কোনটা এটা দেখি নাই তো হ্যাঁ হ্যাঁ আমি প্রথম থেকে শুরু করলাম একশো টাকার চাইনিজ এলইডি রিমোটগুলি জি যেগুলি আপনার এই রিমোটগুলি আছে এটা প্রাইস পড়বে একশো টাকা অনলি একশো টাকা একশো টাকা চাইনিজ টিভি চাইনিজ এলইডি আচ্ছা ওকে ওকে তারপরে আমি শুরু করব এখানে আছে সনি ভয়েস আচ্ছা সনি এলইডি রিমোট হ্যাঁ সনি এলইডি রিমোট ওকে আপনি প্রাইস পড়বে 150 টাকা 150 টাকা 150 টাকা জি তারপরে আপনি এখানে আছে সনি ছোট রিমোটগুলি ছোট রিমোটগুলি এই যে সনি রাইট সনি হ্যাঁ এটিও আপনি 150 টাকা ভালো হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এখানে আপনি এলজি আড়াইশো টাকা আর কপিটা নিলে দেড়শো টাকা যেটাই নেন স্যামসাং যদি ওরিজিনাল কোয়ালিটি নেন সেটা পড়বে আড়াইশো টাকা আর যদি লোকাল কোয়ালিটি নেন দেড়শো টাকা জি আমি সংক্ষেপে বলে দিচ্ছি অনেক আইটেম এই আমি সংক্ষেপে বলে দিচ্ছি এখানে আপনি আরেকটা মডেল দেখবেন এখানে স্যামসাং হ্যাঁ এই যে স্যামসাং এর চায়নার চায়নাটি দেখে সামনে যেটা আছে 2207 সাত আচ্ছা 2207 সাত যদি আপনি নিতে চান ভালো কোয়ালিটি 150 টাকা তারপরে এখানে আছে অ্যাস্টন মানে নানান ধরনের যেগুলি আছে আড়াইশো টাকা দেড়শো টাকা শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত ঠিক আছে এই জেনারেল একটা এল ইডি রিমোট যেটা এটা এখন খুব ভাইরাল একটা প্রোডাক্ট এটা আপনি যদি নেন অরিজিনাল কোয়ালিটি আড়াইশো টাকা স্যামসাং এই যে স্যামসাং এলইডি রিমোট একটা রিমোটের দাম দেড়শো টাকা আছে একটা রিমোটের দাম আড়াইশো টাকা আছে ভালো কোয়ালিটি যেগুলি আচ্ছা আবার এখানে আমি চলে যাই তাহলে ভয়েসের রিমোট সোনি অরিজিনাল রিমোটের চলে যাই এটা যেমন সোনি অরিজিনাল রিমোট যেমন একটা রিমোটের দাম দেড়শো টাকা দেখলেন আবার একটা রিমোটের দাম এক হাজার টাকা সেম রিমোট ঠিক আছে ভাই এটার পার্থক্যটা কি পার্থক্য এটা হলো অরিজিনাল টিভির সাথে আচ্ছা অরিজিনাল রিমোট হ্যাঁ এগুলো হলো টিভির সাথে অরিজিনাল রিমোট হ্যাঁ জি ওকে মানে যারা টিভির সঙ্গে অরিজিনাল রিমোট নেবেন তারা কিন্তু চাইলে ভাইয়ের কাছে হ্যাঁ আর এটা হলো এটা দেখলি বুঝবেন আপনারা এটা কপি রিমোট এটা কপিটা আচ্ছা অরিজিনালটা কত প্রাইস কপিটার কত অরিজিনালটা পড়বে 1000 টাকা আর কপিটা পড়বে 150 টাকা আচ্ছা 250 টাকা ইতিমধ্যে যাদের বাসার টেলিভিশনের রিমোট নষ্ট হয়ে গেছে তারা কিভাবে আবার কোন মডেল বললে আসলে টিভি রিমোটগুলো সহজে খুঁজে পাওয়া যাবে আমার রিমোট WhatsApp এ আপনাদের রিমোটের ছবিটা পাঠিয়ে দিবে তাহলে আমি বলতে পারবো একটা রিমোটের দাম আপনি 150 টাকা আছে একটা 250 300 350 500 1000 টাকা পর্যন্ত আমার এসির এর এলইডি রিমোট আছে আচ্ছা এক কথাই নস্টর রিমোটের একটা ছবি দিলে সহজেই আপনি রিমোটটা খুঁজে পাবেন আবার দেখেন এখানে কোয়ালিটি ফুল রিমোট এখানে যেমন হায়ার এলইডি আচ্ছা Samsung এলইডি এটি কোয়ালিটি ফুল হাওয়াই কোম্পানি কোয়ালিটি ফুল আচ্ছা যেমন হায়ার

এটা যদি নেন এটাও তিনশো টাকা তিনশো টাকা ডাইকিং এসি রিমোট যদি নেন ডাইকিং ডাইকিং এর নিলেও আপনার রাখা যাবে পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ এখানে আপনার আরো আছে ডাইকিং এর অনেক মডেল আছে ঠিক আছে মিডিয়া রিমোট যদি নিতে চান মিডিয়া রিমোটের দাম পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা এখানে মিডিয়া অক্স আছে এটা চারশো টাকা আচ্ছা এখানে গিরি রিমোট আছে চারশো টাকা ওকে এখানে জেনারেল রিমোট আছে এটি তিনশো টাকা তিনশো টাকা এখানে এলজি রিমোট আছে এগুলি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলি এলজি কি বলে এলজি হলো ইনভার্টার ইনভার্টার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা চিগোর চিগোর রিমোট যদি নিতে

তারপরে হায়ারের হায়ার অরিজিনাল যদি নিতে চান পাঁচশো টাকা হায়ারের লোকাল যদি নর্মালটা নিতে চান তিনশো টাকা স্যামসাং যদি উইন্ডো রিভ নিতে চান তাহলে তিনশো পঞ্চাশ টাকা স্যামসাংয়ের যদি নর্মাল নিতে চান তিনশো টাকা আর ভালোটা নিতে চান পাঁচশো টাকা আচ্ছা আর তারপরে এখানে শার্প ইনভার্টার

যারাই আছেন তাদেরকে প্রথম উদ্বোধনের দিনই তারা থাকবে আপনাদেরকে লাইভে আমরা সবাইকে জানিয়ে দেবো যে আমরা ব্রাঞ্চ খুলছি আর কি আমরা চেষ্টা করুন যেন ব্রাঞ্চ আরও বাড়ে নেই তখন তো খুলি নেই বাড়া মুখে জি আপাতত এখান থেকে খুলতেছি কারণ কি কাস্টমার ভাইদের যদি একটু প্রাইস কম দেওয়া যায় তাদেরকে একটু যেন ভালো হয় যে তারা যেন একটু মাল নিয়ে দাম কম পাইলে তারা একটু খুশি হয় অনেক ভাইরা বলে ভাই আপনি ব্রাঞ্চ নেন না ভাই ঘরের থেকে করেন অনেক ভালো একটা অফিস নিয়ে আসেন এটাই আমরা শান্তি বাজেট তো কম পাচ্ছেন ভাই অনেকে আমাকে আমি তিন চারটা পাঁচটা ছয়টা বা সাতটা ভিডিও করছি ভিডিওতে আমাকে অনেক কাস্টমারে ভুল নক করতেছেন যে ভাই অনেক হুজুর মানুষকে টাকা দিছে টাকা দিয়ে আমার মাল দেননি একশো টাকা একশো পঞ্চাশ টাকা আগাম দিছে কিন্তু মাল দেয়নি ভাই ভাই টাকাটাই মায়ের তা এই ভাইদের বলে সব হুজুর এক না ভাই আর সব মানুষ এক না ভাই ছত্রিশ বছর ধরে ব্যবসা করি ভাই আমার এখন তো একটা দোকানও নাই তার মানে কি সৎ লোকেরা সবসময় নিচে থাকে আর যারা অসৎ লোক তারা দেখবেন ভর ভর করে উক্ত থাকবে চেহারা ভাষা দেখে নিবে না মানুষের যদি চিন্তা না পারেন তাহলে আর কিছু নেই বিশ্বাস থাকতে হবে বিশ্বাস না থাকলে ইমান থাকবে না ইমান না থাকলে আমরা দুনিয়াতে বাঁচতে পারবো না ভাই আপনাদের কাছে একটাই রিকোর্ড সবাইকে বিশ্বাস করা দরকার নেই মানুষ চিনেন মানুষ চিনলে তারপরে কাজ করেন কারণ আমাকে আসতে কাস্টমার ভাই এই কথা কওয়ার পর আমার খারাপ লাগছে তখন আমি তার মাল অর্ডারই নিয়ে নিই আচ্ছা ওকে ধন্যবাদ যারা এলইডি টিভি বা এসি রিমোট কিনবেন একশো টাকা থেকে শুরু করে অবশ্যই ভাইয়ের তাওয়াক্কোল ইলেকট্রনিক্স আছে সো এখান থেকে আপনারা যে কোনো রিমোটই পেয়ে যাবেন অবশ্যই পুরাতন রিমোটের একটা ছবি ইমো হোয়াটসঅ্যাপে আপনারা দিবেন তাহলে আরও সহজেই কিন্তু খুঁজে পেতে সহজ হবে আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ